আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে একটি বি গলা কাটিং করে দেখাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখেন আমি একটি পেস্টিং বকরুম নিলাম পেস্টিং বকরুমটা ডবল বাজে ভাস করে দিলাম ও বকরুমের সাইডটি অবশ্যই আপনার দিকে ফিরিয়ে রাখবেন তো দেখেন আমার বকরুমটা কিন্তু আট সাড়ে আট ইঞ্চি পরিমাণে তোমার গলাটা ছড়ানো হবে ছয় ইঞ্চি পরিমাণে তো দেখেন আমি তিন ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব দেখেন আমি তিন ইঞ্চি পরিমাণে এখানে দাগ দিয়ে নিলাম সেমভাবে আমি নিচেও কিন্তু একটি তিন ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিব তো দাগ দেওয়ার পরে আমি দাগটাকে কন্টিনিউ সোজা করে দিব দাগটাকে আমি একটা স্কেল দিয়ে সোজা করে দিলাম তো দেখেন আমি উপরে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিলাম এটা আমাদের স্লাইড মার্জিন হবে তো এভাবে আপনি কোনে কোনে মেজারমেন্ট নিবেন তো আমাদের গলা ডিপ হবে সাত ইঞ্চি পরিমাণে তো এভাবে আমরা কোণে কোনে মাপ দিব তাহলে কিন্তু গলাটা একুরেট হবে তো দেখেন আপনি অবশ্যই যে কোনো গলা কাটার ক্ষেত্রে কোনে কোনে দাগ দিবেন তো এবার দেখেন আমি দাগটাকে এভাবে খুব সুন্দর করে সোজা করে দিব তো সোজা করার পরে দেখেন এভাবে আমি কিন্তু এভাবে দেখেন আমি কীভাবে ফিতাটা ধরি এভাবে ফিতাটা আপনি ধরবেন ধরার পরে আপনি দুই ইঞ্চি পরিমাণে একটি দাগ দিবেন সুন্দর করে ঠিক আছে ফিতাটা কিন্তু কোনে কোণে ধরবেন দুই ইঞ্চি পরিমাণে একটি দাগ দিবেন দাগ দেওয়ার পরে এভাবে আপনি সুন্দরভাবে আপনি একটি শেপ দিয়ে দিবেন দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে একটি শেপ দিয়ে দিলাম অবশ্যই আপনি খুব সুন্দর করে একটি শেপ দিবেন তো দেখেন আমার কিন্তু শেপ দেওয়া হয়ে গেল তো শেপ দেওয়ার পরে আমি কি করব দেখেন এখানে আমি এক ইঞ্চি পরিমাণে একটি দাগ দিব দেখেন খুব সুন্দর করে এভাবে আপনি এক ইঞ্চি পরিমাণে একটি দাগ দিবেন তাহলে কিন্তু গলাটা একুরেট সোজা হবে চিকন চ্যাপটা হবে না দেখেন আমি খুব সুন্দরভাবে চারপাশে এক ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে নিলাম তো দাগ দেওয়ার পরে দেখেন আমাদের দাগ দেওয়া কমপ্লিট এবার আমি এবারভাবে সুন্দর করে কেটে নিব দেখেন আপনি খুব সুন্দরভাবে দাগে দাগে গলাটা কেটে নেবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে দিবেন তো দেখেন আমাদের কিন্তু বাহির অংশটা কাটা হয়ে গেল এবার আমি বিতার অংশটা কেটে নিব তো আপনিও চাইলে বাসায় বসে খুব সুন্দর করে একটি বিগলা কাটিং করতে পারেন তো দেখেন আমাদের কিন্তু গলাটা কাটা হয়ে গেল তো আমি এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের গলার লুকটা দেখতে কেমন হলো তো অবশ্যই আপনি বাসায় বসে ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন তাহলে আশা করি আপনিও খুব সহজে একটি বিগলা কাটিং করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ